বিচার না হওয়ার পর বিচার হওয়ার আগেই পাঁচা অপরাধী জানতে পারলো না তার অপরাধ থাকে কোথায় দল বিরোধী কাজ করেছি সেটা আমার জানা নেই 23 তারিখ পর্যন্ত আমি দলের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আর 25 তারিখে আমাকে সরে আসতে বলা হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে তো যারা সরিয়ে দিয়েছে তারা বলতে পারে যারা এনেছিল তারাও বলতো আমি কোনো পদের জন্য লড়াই তো নয় আমি চাই মানুষের পরিষেবা দেওয়া যেটা ছোটবেলা থেকে আমাদের পরিবার থেকে দেখে এসেছি আমার এক কাকা ছিলেন প্রায় 16 বছরের চেয়ারম্যান পরিষেবা দিয়েছেন রানাঘাটের মানুষকে আমার বাবা দুধেবারে এমএলএ ছিলেন পরিষেবা দেখেছি তাদের নীতি মানে উৎসাহিত হয়েছি এবং তখন নদিয়া জেলার সব স্টলার নেতৃত্ব জগন্নাথ মজুমদারের মতো নেতৃত্ব যার পুত্র এখন জয়গোপাল তো সরজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব তো এই সমস্ত নেতৃত্বকে দেখে এসছে তো কাজেই সেই জায়গাতে এখন যেটা চলছে এটা সার্কাস খেলা চলছে যাই না দলের এই অবস্থাটা কেন আমরা এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে উদ্বাসিত হয়ে আমি এসেছি কিন্তু অ্যাট প্রেজেন্ট দিদি রাতে আর দলের রাস নেই এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে সেই এজেন্সি রিপোর্টের উপর বেস করেই রিমুভ হচ্ছে এজেন্সি রিপোর্টের উপর বেস করেই কাউকে ইনক্লুড করা হচ্ছে কাউকে এক্সক্লুড করা হচ্ছে এরকম একটা অবস্থা দলের মধ্যে চলছে বিগত ভোটে দেখা গেছে যে তৃণমূলের অন্যান্য নেতারা মাঠে না নামলেও আপনি একা লড়াই করে তৃণমূলকে জেতানোর জন্য চেষ্টা করেছেন বিগত লোকসভা ভোটে তারপরও এরকম সিদ্ধান্ত আপনি কীভাবে মেনে নিচ্ছেন এই জায়গাটা তো আমার কাছে একটা প্রশ্ন চিহ্ন যে এই দলে যারা বিরোধিতা করে তারা রিওয়ার্ড পায় 2016 সালে আমাকে যারা হারালো তাদেরকে রিওয়ার্ড দাও তো কাজে এই দলের এইটাই পলিসি তারপরে লোকসভা ভোটে আপনি একাই মাঠে নেমেছিলেন অন্যান্য নেতারা ঘরে বসেছিল দলের সঙ্গে যখন আছি নিশ্চিতভাবে দলের হয়ে কাজ করবো তারপরেও এই সিদ্ধান্ত কি নতুন কমিটি তৈরি করি কি এই সিদ্ধান্ত এসে গেল মনে করছে সেটা যারা করেছে তারা বলতে পারে এবার পরবর্তী এজেন্সি করছে এজেন্সি এখানে একটা এজেন্সি 520 টাকা দিয়ে একটা এজেন্সিকে রাখা হয়েছে এই এজেন্সি এগুলো করছে 23 জানুয়ারি আপনার বাড়িতে একটা মিটিং ছিল আপনি মহিলা কয়েকটা কাউন্সিলরকে নিয়ে মিটিং করেছেন বাকি কাউন্সিলরকে উপস্থিত ছিল তারপরে এইরকম ডিসিশন কি নেওয়া হলো আপনার কি মনে হচ্ছে আমার জানা নেই কারণ আমি এটা 25 বছর ধরে বছরে একবার বা 15 বছরে দুবার করে বসি একটু ওই আলাপচারিতা চা খাওয়া মুড়ি খাওয়া এগুলো করি কখনো ছেলেদের নিয়ে ছেলে কাউন্সিলরদের নিয়ে কখনো বা মহিলা কাউন্সিলরদের নিয়ে কারণ অনেক সময় মহিলারা ছেলেদের সামনে অনেক কথা বলতে পারে না তাদের কিছু গিভেন্স থাকে সেই জন্য আমি আলাদা আলাদা করে বসি এটা রুটিন আমার সেই অনুযায়ী 23 তারিখে বসছিলাম এবং সেখানে সেখানে নাকি মেন্টর বলেছেন তিনি তার কাছে সব খবর আমার মনে হয় মেন্টর ওই দিন ছিলেন আপনার যদি বসছিলাম মেন্টর ওই দিন ছিলেন আপনার এখন কি মনে হচ্ছে এই দলেই থাকবেন না দল আমি এখনো দলে আছি আমি আছি সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে